জিলিপি খেতে সকলের ভালো লাগে আর সেটা যদি মেলার জিলিপি হয় তাহলে তো কথাই নেই একটা মেলায় গেছিলাম তো সেখানে দেখছি গরম তেলে জিলিপি ভাজা হচ্ছে জিজ্ঞেস করলাম কিভাবে জিলিপি ভাজছো তোমরা তো ওরা আমায় বললো প্রথমে ওরা ময়দা আর চালের গুঁড়ি পরিমাণ মতো নিয়ে ব্যাটার বানিয়ে নেয় এবার সেই ব্যাটারটা নারকেলের মালার মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে এই জিলিপি আড়াই প্যাঁচে করে দিতে থাকে এবার জিলিপি দেওয়ার একটা স্টাইল আছে সেই স্টাইলটা যারা জানে তারাই একমাত্র পারে তো জিলিপি যারা ভাজে তারা রীতিমতো খুবই পারদর্শী এই ব্যাপারে আচ্ছা ওরা এই গরম তেল যখন হচ্ছে ভীষণ তেলটা গরম হবে তার উপরে তার মধ্যে আর কি দিয়ে দেবে আর ওদিকে দেখো চিনির রস ওরা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছে চিনির রসটা কিন্তু এক তারের হবে আর চিনির রসে ওরা রং দিয়ে রাখে তো যার ফলে জিলিপি বেশ ভাজা ভাজা যেই হলো দেখো কাঠি দিয়ে ওরা তুলে নিচ্ছে তুলে নেওয়ার পরে ওই গরম চিনির রসে ফেলে দিচ্ছে এবার চিনির রসে ফেলে দেওয়ার পরে কি হলো চিনির রসের ওই রঙটা জিলিপিতে চলে এলো ব্যাস জিলিপি রেডি